বাকেরগঞ্জে বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, 2 মাসের অন্তঃসত্ত্বা কৌশলে বাচ্চা নষ্ট করে দেয় প্রেমিক। থানায় মামলা হলে এখনও ঘাতক মারুফ মল্লিককে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। রানা সেনিয়াবাতের প্রতিবেদনে বিস্তারিত। বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জিরাইল আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করে 2 মাসের অন্তঃসত্ত্বা করে। নিজের বাড়ির মধ্যে সবসময় চলাফেরা করত, কিন্তু করবে খুব খারাপ কাজ করিয়া লাইছে। মেয়ারে লালচ দিয়া অনেক কিছু করেছে, তারপর ওই মাস খাইতে হবে, আবার বিষও খাইছিল। বিষ খাওয়ার পর পরে আবার বরিশাল নিয়ে আবার টাল হয়েছে। পরে তো আবার এই মাইয়ের লই আবার সেই শুরু হয়েছে, মাইয়ের লই দৌড়ো দৌড়ি। মাস 2 মাসের গর্ভ হইয়ে ফলছে। পরে ডাক্তার দাঁড় লই গেছে, কাকুরদা কাকুরদা নিয়ে ঔষধ খাওয়াইছে যে ওটা ভালো ভালো থাক বাচ্চা, কিন্তু সেই বাচ্চা শেষের পর ফালাইয়া দেওয়া হয়েছে। সে সুস্থ হইয়া আসার পর আবার সে মেয়েটাকে লালন মানে লালিত দিয়া যেন আমি তোকে বিবাহ করবো, আমি তোকে নিয়ে সংসার করবো, আমি তোর জীবন ছাড়বো না, এগুলো বললাম। মেয়েটাকে বাড়ি ছেড়ে নামাইয়া ওর বিষের বিরুদ্ধে দর্শন করে। দর্শন করার পর ও মেয়েটা 2 মাসের অন্তঃসত্ত্বা হয়। প্রেমিক বিভিন্ন সময় শিক্ষার্থীকে ভয় ভীতি প্রাণনাশের হুমকি দেখাতেন, সেই কারণে মোসাম্মদ মনিকা আক্তার বিষয়টি কাউকে জানায়নি। হঠাৎ করে পেটে ব্যথা উঠলে প্রেমিককে জানালে কাকরধা বাজারে বাউফল মেডিকেল হলে চিকিৎসক তানজিলা আক্তারের সহযোগিতায় বাচ্চাটি নষ্ট করে ফেলে। মানে বিয়ে করবো, পরে আমার এই অনেক, তারপর আমাকে অনেকবার আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে কি করে ধর্ষণ করে ফার্স্ট। পরে এবার বিয়ের যে প্রস্তাব দেয় তখন থেকে আমাকে পিছনের বারান্দা থেকে জোর করে নিয়ে যায়, দরজা আমাদের আলগা, আমার ইচ্ছের মুখে ধর্ষণ করে। এলাকায় জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার বাকেরগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। পরে বরিশাল কোর্টে থানা উল্লেখ করে একটি পিটিশন দায়ের করে বিজ্ঞ আদালত বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দেয়। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা শেষে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিয়ে দ্রুত কাকরধা ফাঁড়ির এসআই আব্দুল হাইকে আসামি গ্রেপ্তার করার জন্য অনুমতি দেয়। এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।